আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমাদের ফিজিক্স আমাদের এইচএসসি ফ্রি ওপেন কোর্সের আমাদের ফিজিক্স ফ্রেস্ট পেপারের ফার্স্ট লেকচার দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফিজিক্সের যে পার্টটা সেটা ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল সবাইকে আর সবাই কাইন্ডলি একটু আমাকে জানাও আমাকে কি পুরস্কার শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা আর একটু তোমরা শেয়ারটা এই লাইফটা সব জায়গায় তোমরা একটু শেয়ার করে দাও অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই অবশ্যই একটু মেনশন করে দাও ওয়ালাইকুম আসসালাম সবাইকে ওয়ালাইকুম আসসালাম কুল আচ্ছা আমি তাহলে আজকে শুরু করার আগে যে জিনিসটা আসলে জানা দরকার সেটা হচ্ছে যে আসলে আমরা কোর্সটা আসলে কীভাবে রান করব বা কোন কোন জিনিসগুলো পড়াবো কিভাবে কি করব সেগুলো নিয়ে একটু আজকে ডিসকাস করাটা প্রয়োজন ফার্স্টলি আমরা একদম শুরু থেকে শুরু করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের যে পার্টটা কমপ্লিটলি ফ্রিতে আমরা কমপ্লিট করাই দেবো ইনশাল্লাহ অ্যান্ড আমরা আগে একটু ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলি আসলে আমরা কীভাবে কোর্সটা রান করবো বা আমার ফিজিক্সের পার্টটা কীভাবে পড়ানো হবে ফার্স্ট যে পার্টটা আমি জাস্ট কভার করবো সেটা হচ্ছে যে আমাদের থিওরি যে পার্টগুলো আছে সেই থিওরি পার্টের মধ্যে উইথ ইচ অ্যান্ড এভরি টাইপস অফ ম্যাথ আমি ওটাকে কমপ্লিট করে দিব অ্যান্ড তার পাশাপাশি যে কাজটা থাকবে এরপর আমরা বোর্ড যে কোয়েশনগুলো আলাদা একটা লেকচারে বোর্ড কোয়েশানগুলো সলভ করবো থার্ডলি এমসিকিউ যে ট্রিকগুলো আছে অ্যান্ড হ্যাকসগুলো আছে সেগুলো একটা লেকচারে আমরা শেখার পাশাপাশি ওই ক্লাসটা কমপ্লিটলি আমরা এমসি কিউ প্র্যাকটিস করবো তারপর তারপর যে পার্টটা থাকবে সেটা হচ্ছে অ্যাডমিশান পার্ট অ্যাডমিশনের জন্য বেশি বেশি যে কোয়েশ্চেনগুলো এসেছে আরেকটা লেকচারে গিয়ে আমরা সেগুলো আমরা কভার করবো যেহেতু এটা ছোটো চ্যাপ্টার তো এটার মধ্যে দিয়ে খুব একটা বেশি অ্যাডমিশনের কোয়েশ্চেন আসতে দেখা যায় না বা বোর্ডে আসলে খুব একটা অল্প কিছু কোয়েশন থাকে সো এই চ্যাপ্টারটা আমরা দুইটা লেকচারে শেষ করব লেকচার ওয়ান আজকে যে পার্টটা করবো এটা মোটামুটি আমরা থিওরির কিছু পার্ট আমরা শেষ করব আর নেক্সট ক্লাসে আমরা তার বাকি পার্ট শেষ করবো তার পাশাপাশি আমরা বাকি যে যতটুকু প্রশ্ন এসেছে এখন পর্যন্ত অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা সেগুলোও কভার করবো সো ইফ এভরিথিং ইজ অল রাইট টু ইউ অল অল রাইট হ্যাঁ মানুষজন অনেক কম দেখতেছি ভাইয়া আপনার ইউটিউব চ্যানেল ভাইয়া আমার বা আমার ইন্ডিভিজুয়াল কোনো ইউটিউব চ্যানেল বলতে কিছু নেই এখানে ফ্যাক্ট হচ্ছে কুইক অনলাইন স্কুলের আমাদের ইউটিউব চ্যানেল আছে তুমি সেখানে গেলেই প্রত্যেকটা কন্টেন্ট তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ সো এখানে আমাদের হিউজ অনেক অনেক কন্টেন্ট আছে তোমরা সেখানে তোমরা ফ্রিতে অনেক কন্টেন্ট পাবা সো তোমরা কুইক অনলাইন স্কুল সার্চ দিলে তোমরা এখান থেকে পেয়ে যাবা আর রাইট সো আজকের পড়া শুরু করার আগে মাই যে স্টুডেন্ট আমি তো বলেই নিয়েছি আমাদের পড়ানোর কম্পার্টমেন্ট কম্পার্টমেন্টগুলো আসলে কেমন কি থাকতে পারে সো তাহলে আমি আর বেশি কথা না বাড়ি আমি পড়াই চলে যাই ওকে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ভৌতজগত ও পরিমাপ ওরফে অবহেলিত চ্যাপ্টার চ্যাপ্টারটা নাম এটা না দিয়ে আসলে অবহেলিত চ্যাপ্টার দেওয়াটাই উচিত কারণ এই সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায় আমরা অনেকেই আসলে এটাকে খুব একটা বেশি গুরুত্ব দিই না বা খুব একটু বেশি পড়াও হয় না সামনে কি ইতিহাস মিতিহাস লেখা আছে হাবিজাবি পড়ার কি দরকার এটা একটু গুরুত্ব কম পড়ে তবুও এখান থেকে দেখা যাচ্ছে যে দুই চারটা এমসিকিউ দিয়ে দিলে আমরা আসলে পারি না বা হঠাৎ করে দেখা গেল একটা প্রশ্নই চলে আসলো তখন আমরা এগুলোকে আর মানে ঘাবড়ে যাই তবে ফিজিক্সের ডিসকাশনের জন্য এই চ্যাপ্টারটা একটু বেশি গুরুত্বপূর্ণ তবে তাহলে আমি এই চ্যাপ্টারটার শুরু থেকে শুরু করে টপিকগুলোকে ধীরে ধীরে আর আমি প্রথম দিকে যদিও দিয়ে দিতাম টপিকগুলো লিস্টগুলো তাতে হয়তো একটু সুবিধা হতো দেখি আমি নেক্সট দিন থেকে ট্রাই করবো ইয়েট প্রত্যেকটা আমি সিকোয়েন্স ধরে ধরে আমি টপিকগুলো আমি টাচ করে যাব তো তোমরা সবাই আমাকে একটু ইয়েস বলে জানাও তোমরা সবাই প্রস্তুত কিনা আর যারা যারা অলরেডি শেয়ার করে দিয়েছ তারা একটু সো যারা যারা শেয়ার করে দিয়েছ তারা একটু ডান লিখে জানাও ভিডিওটা জাস্ট মাস্ট শেয়ার এটা একটু শেয়ার করে তোমরা নিজেদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও অ্যান্ড কাইন্ডলি যারা পরিচিত ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করে দাও যাতে করে তারা অন্তত পক্ষে জানতে পারে যে না আসলে এখানে একটা ফ্রি কোর্স হচ্ছে যাতে করে তারা তাদের পুরা ফিজিক্স ফের পেপার কোর্সটা অত্যন্ত ভালোভাবে তারা পুরোটা শেষ করতে পারবে কোল রেডি রেডি তাহলে আমরা একদম শুরু থেকে শুরু করি ওকে 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 সো বইয়ের কথা বললে আসলে বইয়ের কথা চাইতো আমরা যে কাজটা করব এটার মধ্যে যে যে জিনিসগুলো আমাদের জন্য একটু বেশি ইম্পর্ট্যান্ট বা যেটা একটু পড়াটা দরকার যেহেতু এমনিই তোমরা এই চাপটা পড়ো না উল্টা যদি আমি যদি বইয়ের সব পড়াতে চাই ভালো হবে তো ওইটা আরও তোমাদের কাছে আরও মনোটনি ক্যারি করবে বা নিজেদের কাছে একটু বিরক্ত লাগতে পারে সো আমি জাস্ট যে জিনিসগুলো তোমাদের না পড়লেই নয় তার পাশাপাশি জিনিসগুলো তোমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে যদি পড়তে করা যায় তাহলে আমি সে কাজটাই করবো কুল সো ফার্স্ট থিং ফার্স্ট যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই জগৎ ও পরিমাপ পড়াটার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে আসলে ভৌতজগত জিনিসটা কি বা এটা কেন এক্সিস্ট করে জগৎ ইজ সিম্পল জাস্ট আমাদের আশেপাশে যে ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ডটা আসলে এক্সিস্ট করে বা আমাদের আশেপাশে যে পৃথিবীতে এক্সিস্ট করে যেখানে কিনা আমরা ফিজিক্যাল ইভেন্টগুলো বা ফিজিক্সের যে ইভেন্টগুলো সেগুলো সংঘটিত হয় সেই প্রত্যেকটা জিনিসকে আমরা বলবো হচ্ছে যে জগৎ তবে ভৌত জগৎকে আমরা যে ইলাস্ট্রেট করছি এটার ভিতরে জিনিসগুলো কি আছে বা জগৎ যে আমরা এক একটা জিনিসকে ধরে নিচ্ছি তার মধ্যে আমরা অ্যানালাইটিক্যাল ফিজিক্স কোথায় খুঁজে পাই এইখানে কোয়েশনটা যেখান থেকে আসলে উৎপত্তি হয় একটা ছোট্ট টাইমের টাইমটার নাম হচ্ছে রাশি তাহলে আমি লিখি আগে টাইমটার নাম রাশি অ্যান্ড রাশি থেকে আসলে আমরা কিভাবে আসলে আজকে ডিসকাশনটা আমরা ক্যারি করে যাব ওয়ার্ডটা হচ্ছে রাশি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা আমাকে একটু বলো যে আসলে রাশি ওয়ার্ডটা বলতে তোমরা কী বুঝো বা রাশি বলতে আসলে কী বুঝো কেউ আবার কারোর নাম থাকলে এটা আবার বললো না ভাই আমার নাম রাশি সো ফিজিক্স এটা নিয়ে ডিসকাস করা হয় সো ডোন্ট সে ইট একটু ট্রাই করো যে আসলে রাশি কাকে বলে এটা একটু বলার ট্রাই করো কো ইয়েস 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 অনলি পাঁচটা শেয়ার হাই হাই রে স্বপ্নে সাদা অ্যাপ্রন এটা কারো নাম নাকি ওকে লাইক ফেসবুক আইডি নাম দিছে মানুষ স্বপ্নের সাদা অ্যাপ্রন সো কলমটা কই ফেয়ার এনাফ ওকে যাহা পরিমাপ করা যায় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাশির ধারণাটা আসলে এখান থেকে এক্সিস্ট করে যে দুইটা পার্ট মহাবিশ্বে কিছু কিছু জিনিস আছে যা আমরা পরিমাপ করতে পারি আচ্ছা আমি রাশি থেকে আসলে দেখি রাশি তো দুইটা জিনিস আছে এদিকে আসি মহাবিশ্বে দুই রকমের জিনিস আছে এক পার্টি জগতের মধ্যে যা পরিমাপ করা যায় আর যা পরিমাপ করা যায় না যা পরিমাপ করা যায় না সো কী কী পরিমাপ করা যায় ইন জেনারেল আমরা বলতে পারি আমাদের উচ্চতা কতটুকু উচ্চতা হচ্ছে আমাদের ভর বা আমাদের ওজন বা চিন্তা ভাবনা করে করতে পারি যে আসলে ইন জেনারেল দেখা যায় পরীক্ষায় কত মার্কস পেয়েছি এই জিনিসগুলো আমরা আসলে পরিমাপ করতে পারি একটা নাম্বার দ্বারা বাট এমন এমন কিছু জিনিস আছে যে এই লোকটা এতখানি ভালো কত ভালো এটা জানি না দেখা যাচ্ছে যে আসলে না তার কথা বলার ধুমুখি ভালো এটা হতে পারে না ও আসলে সমাজের মধ্যে এই লোকটা আসলে ইন জেনারেল মানে গুণবাচক যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলোকে আমরা কখনও পরিমাপ করতে পারি না তাহলে কোনটা পরিমাপ করতে পারি না গুণবাচক ব্যাপার স্যাপার যেগুলোকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না বা গুণবাচক বিষয়বস্তু কি আমরা আসলে পরিমাপ করতে পারি না বাট যেগুলো পরিমাপ করতে পারি উচ্চতা বা দূরত্ব সো তোমরা নিজেরাই জানো সো যাদেরকে আমরা বস্তু জগতে পরিমাপ করতে পারি তাদেরকে আমরা নাম দিব হচ্ছে যে রাশি তাদেরকে আমরা বলবো রাশি রাশি সো শুধুমাত্র রাশির কনসেপ্টটা এখানেই সীমাবদ্ধ না ওকে সো রাশির কনসেপ্টটা ঠিক এখানেই সীমাবদ্ধ না রাশির কনসেপ্টকে আমরা আর একটু ইলাস্ট্রেট করতে পারি অ্যাজ পার আমরা জানি রাশি দুই প্রকার থাকতে পারে সেটা হচ্ছে যে মৌলিক রাশি লব্ধ রাশি তো এই কনসেপ্টে জাগার আগে যাবার আগে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা আমাকে একটু কমেন্টের মধ্যে লিখে জানাও যে এগুলো ছাড়াও ঠিক কোন কোন এমন জিনিস আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি অ্যান্ড কোনগুলো পারি না এগুলো একটু তোমরা আমাকে কমেন্ট করে জানো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আসলে কোনটা কোনটা আমরা পরিমাপ করতে পারি কোনটা কোনটা পারি না সো ক্লাসটা ইন্টারেক্টিভ হলে ভালো হয় যে সাথে সাথে আসলে পড়াগুলো হয়ে যায় সো এই কারণে তোমাদেরকে আমি কোয়েশ্চেন করে ট্রাই করবো যে আসলে নিজেরা ছোটোখাটো ম্যাথ দিব কোয়েশ্চেন করবো যাতে করে তোমরা এনগেজ থাকতে পারো সো ইনশাল্লাহ যে আমাদের এই কোর্সটার মাধ্যমে তোমাদের যাতে তিনটে তিনটা আসলে প্রিপারেশান ফার্স্ট অফ অল তোমাদের মেডিকেল প্রিপারেশান তোমাদের যাদের ঢেকে ইউনিভার্সিটি সেটা তার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং তিনটে প্রিপারেশান যাতে মোটামুটি মানে এইচএসসি লেভেলে যাতে তোমাদের মোটামুটি কভার হয়ে যায় যাতে করে পরবর্তী দিকে অন্তত পক্ষে তোমার নিজেদের নিজেদের ইচ্ছা মতো করে তোমরা চলে যেতে পারো বা নিজেদের ইচ্ছা মতো তোমরা চলে যাবে নিজেদের স্বপ্নের দিকে ইয়েট তোমার যে বেসিক কনসেপ্টটা দরকার আছে সেটা যাতে তোমরা আমাকে এখান থেকে নিয়ে যেতে পারো আর সো তোমরা আমাকে একটু তাহলে কমেন্ট করে জানো যে আসলে কোন কোন এমন জিনিস আছে যেগুলো আমরা চাইলেই পরিমাপ করতে পারি এবং যেগুলো চাইলে আমরা পারি না আচ্ছা এটা পরে যাই ওকে সো দুইটার রাশি সাধারণত আমরা মৌলিক উত্তরের উপর ভিত্তি করে আসলে দুইটা পার্টে ভাগ করি তার আগে আমি একটু তোমাদের কমেন্ট পড়ে আসি যে না আসলে কে কী বলেছ আচ্ছা প্রস্থ দৈর্ঘ্য ক্ষেত্রফল ইয়েস থ্যাংক ইউ এটা আসে এক্সিস্ট করে আর 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 মাত্র একজন লিখেছে কেন বাকিরা কোথায় মাত্র চুয়াল্লিশ জন হলে এদেরকে নিয়ে আসলে কি ক্লাস করবো বলো এত কম মানুষজন ভর বেগ দৈর্ঘ্য প্রস্থ ফাইন লব্ধ রাশি আর মৌলিক রাশি নিয়ে কনসেপ্টগুলো নিলে আমরা আসলে একটা জিনিস চিন্তা করো তো আমরা ইন জেনারেল সো উচ্চতা যখন মাপি বা সিম্পল তোমাকে বলা হলো এরকম একটা স্কেল দেয়া হলো হ্যাঁ সো একটা স্কেল না দিয়ে তোমাকে একটা দণ্ড দেওয়া হলো সো এরকম একটা দণ্ড দেওয়া আছে লাঠি দেওয়া আছে তোমাকে বলা হচ্ছে যে লাঠিটা তুমি মাপো মাপার জন্য তো তুমি সিম্পলি এর দৈর্ঘ্য মাপলা স্কেলটা কীরকম আছে স্কেলটা হচ্ছে এরকম দাগ কাটা কাটা দাগ কাটা কাটা সো সো এই অবস্থা হ্যাঁ তুমি এটা দিয়ে বাট তোমার আসলে আসলে স্কেলটার জন্য দরকার ছিল জাস্ট তুমি দৈর্ঘ্যটা মেপেছ কিন্তু সিম্পল জিনিস যদি চিন্তা ভাবনা করো যে তোমাকে বলা হলো যে এই ঘরটার আয়তন মাপো তাহলে তোমার কি লাগবে এই ঘরটা দেখতে আসলে কিরকম দেখো তো এই ঘরটা দেখতে হচ্ছে ঠিক এরকম একটা কোন আছে কর্নার আছে আমি আসলে থ্রি ডাইমেনশনাল চিত্র আঁকার জন্য একটা বক্স এঁকে দিই তাহলে এটা আরও বেশি বেটার হয় সো এটা একটা বক্স এঁকে দেই সো যেমন এটা আমি যদি একটা ঘর বা একটা ভ্যাকিউম যদি চিন্তাভাবনা করি এটার মধ্যে আমাকে কি মাপা লাগে দেখো সে ফর এক্সাম্পল আমি এটাকে ধরেছি দৈর্ঘ্য এটাকে ধরলাম আমি প্রস্থ আর এটাকে ধরলাম আমি দেখো উচ্চতা একটু চিন্তাভাবনা করে যদি দেখো মাই যে স্টুডেন্টস যে দৈর্ঘ্য এখানে আমি যে দৈর্ঘ্যতা মাপতেছি প্রস্থ এক প্রকারের দৈর্ঘ্য মাপা ওই স্কেল দিয়ে মাপা উচ্চতাও কিন্তু এক প্রকারের দৈর্ঘ্য মাপা তাহলে চিন্তা করো আমাকে যখন বলা হয় যে আয়তন বের করতে হবে আয়তন বের করতে হবে তখন আমার তিনটা জিনিস লাগে তিনটা কম্পোনেন্ট লাগে কি লাগে এক দৈর্ঘ্য দুই প্রস্থ তিন আমার উচ্চতা তো এই তিনটে জিনিস লাগতেছে কিন্তু দিন শেষে ঘুরে ফিরে তুমি জানো তিনটি এক প্রকার আসলে দৈর্ঘ্যের মধ্যে পড়ে তাহলে দেখো তোমাকে যখন এই রাশিটা একটা আয়তন বের করতে বলছে তোমাকে যখন একটা আয়তন বের করতে বলছে ঠিক তখন তুমি কোন কাজটা করতেছো তিনটা দৈর্ঘ্যকে স্পেসিফিক্যালি গুণ করতেছো। দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য তুমি তিনটা দৈর্ঘ্যকে ইউজ করতেছো তাহলে দেখো যদি আমার এই দৈর্ঘ্যগুলো না থাকতো এই দৈর্ঘ্যগুলো না থাকতো এই দৈর্ঘ্যগুলো না থাকতো আমি আদৌ কি কখনো এই আয়তনগুলাকে পাইতাম কি না তোমরা বলো তো পেতাম যদি না পেয়ে থাকি তাহলে আমরা তখন এই রাশিটাকে বলবো হচ্ছে একটা লব্ধ রাশি লব্ধ রাশির আসলে পরিচয় বা ক্যারেক্টারিস্টিক্স কি লব্ধ রাশি হচ্ছে একে প্রকাশ করার জন্য মৌলিক রাশির প্রয়োজন হয় লিখে রাখো একে প্রকাশ করতে একে প্রকাশ করতে মৌলিক রাশি প্রয়োজন ভালো কথা তাহলে মৌলিক রাশি কাকে বলবো যে সকল রাশি যে সকল রাশি নিজে নিজে নিজের পরিচয়গুলো বহন করতে পারে এবং মৌলিক রাশি হচ্ছে সাধারণত আসলে সাতটা আমি এক অত্যন্ত পরিচয় একটু পরে বলছি সো এদেরকে সাধারণত বলা হয় আমাদের মৌলিক রাশি যারা নিজেদের নিজেদের কারো সাহায্য ছাড়াই প্রকাশ করা যায় আচ্ছা কারো কোনো কোয়েশন আনন্দ দুঃখ কষ্ট এগুলো পরিমাপ করা যায় না আচ্ছা এক একজন দেখি ইমোশনাল কথাবার্তা আচ্ছা গ্রেট সাহিত্যিক কথাবার্তা বলতেছে কুল ফাইন তাহলে আমরা মৌলিক রাশি আসলে এগুলো একটু তাহলে লিখে রাখি আসলে এদের সংজ্ঞাগুলো কী কী স্পেসিফিক্যালি তোমরা একটু লিখে নাও আমি মুখে মুখে বলি তাহলেই হবে যে সকল রাশি মূলত স্বাধীন বা যাদেরকে স্বাধীনভাবে প্রকাশ করা যায় তারা হচ্ছে সাধারণত আমাদের মৌলিক রাশি এদিন আমরা বলতে পারি দৈর্ঘ্য ভর সময় তারপর মাইজেস্টুরেন আমরা বলতে পারি হচ্ছে যে তড়িৎ প্রবাহ আমরা বলতে পারি দীপন তীব্রতা আমরা বলতে পারি তাপমাত্রা আমরা বলতে পারি পদার্থের পরিমাণ রাইট সো তোমরা এইগুলো একটু লিখে নাও যে আসলে মৌলিক রাশি কারা কারা আমি একটু পরে আসছি মৌলিক রাশি কারা তাদের পরিচয় আর লব্ধ রাশি কাকে বলে মৌলিক রাশির সাহায্যে যেই সকল রাশিকে প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় আমাদের লব্ধ রাশি তোমরা আমাকে একটু বলো তাহলে আমার ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা কি আসলে আমাদের লব্ধ রাশি নাকি মৌলিক রাশি আমাকে একটু বলো তো ক্ষেত্রফল কোনো একটা বস্তু ক্ষেত্রফল নির্ণয় করা সেটা কি কখনো লব্ধ রাশি হতে পারে নাকি মৌলিক রাশি হবে আমাকে একটু জানাও কমেন্টে আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও ফাইন লব্ধ রাশি দ্যাটস স্কুল কুল অশোক মিস্ত্রি জিনাদ লব্ধ রাশি কুল ইয়াস কারণ আমাদের দরকার কি হয় ক্ষেত্রফলের জন্য আমার দরকার হয় কি বেসিক্যালি এই যে আমার একটা দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো জিনিস দরকার হয় অ্যাজ পার আমরা বলতে পারি এটা একটা আমাদের লব্ধ রাশি তো আমি এরপরে ডিসকাশনে চলে যাই যে আসলে এই যে আচ্ছা এদেরকে প্রকাশ করার জন্য একক দরকার হয় আমি এই কনসেপ্টটা এখন একটু পড়িয়ে নিই তাহলে আমার জন্য সুবিধা হয় একক কি এদেরকে প্রকাশের উপায় অলরাইট একক কি একটা ইউনিট একক কি একটা মেট্রিক তাহলে এই এককের কনসেপ্টটা আমি একটু তোমাদেরকে বুঝাই তারপরে যাই এরপরে টপিকে যাচ্ছি আর কি আজকে ক্লাস শেষ করবো আমি যাই বলতে কি চলে যাচ্ছি না সো একক জিনিসটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ছোটোবেলায় যখন আমরা মানে এটা ওই স্ট্যান্ডার্ড না যে না আসলে পাশের পাশে ছেলেটা ওই পাশে পাশে ভাবির ছেলে পেরেছে তুই কেন পারিস নি ওইটা কখনো স্ট্যান্ডার্ড না বা স্ট্যান্ডার্ড ওইটা না ওকেও যা খাওয়াই তোকেও তা খাওয়াই ও পেরেছে তুই পারিস না কেন এ ধরনের স্ট্যান্ডার্ড না স্ট্যান্ডার্ড হচ্ছে ওই জিনিসটা যেটা কিনা আমরা ধরে অন্য আরেকটা জিনিসকে মাপি যেমনটা তুমি যখন স্কেল ধরো স্কেলের এক একটা ভাগকে আমরা সাধারণত বলি মিটার ধরে 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 আমরা মাপি তাই না সো পরীক্ষায় যখন আমার মার্কস ক্যারি করে তো মার্কসগুলোকে একশো ভাগের এক ভাগ ওইভাবে আমরা হিসাব করে থাকি সো এই ইউনিট বা এককের কনসেপ্টটাই ওইটাই এটা হচ্ছে একটা পরিমাপের উপায়কে আমাদের সহজ করে দেয় রাইট সো পরিমাপ আমাদের যা সহজ করে দেয় তাদেরকে বলা হচ্ছে ইউনিট বা একক তাহলে পরিমাপের ক্ষেত্রে এককগুলা কী কী একক সাধারণত একক প্রকাশের অনেকগুলো উপায় ছিল যেহেতু আমি ছোটবেলায় পড়েছিলাম সিজিএস থাকতে পারে এমকেএস থাকতে পারে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিস সেটা হচ্ছে যে সিস্টেম ইন্টারন্যাশনাল সিস্টেম ইন্টারন্যাশনাল কোনটা এসআই ইউনিট আমরা সবসময় এসআই ইউনিটটা এখন ইউজ করি আর কি সেটা হচ্ছে এসআই ইউনিট একক সো দৈর্ঘ্যের এসআই এস এসআই ইউনিট হচ্ছে এম দৈর্ঘ্যের ক্ষেত্রে হচ্ছে এম তুমি যখন আয়তন নির্ণয় করতে যাবা আয়তন নির্ণয় করতে যাবা তো দৈর্ঘ্যের জন্য তোমার একটা এম লাগে প্রস্থের জন্য একটা এম লাগে আর আমাদের উচ্চতার জন্য একটা এম লাগে এই কারণে আমরা লাগে হচ্ছে আলটিমেটলি এম কিউব এই এম কিউবটা কার একক বলো তো আমাদের আমাদের আয়তনের একক তো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা একটা কথা সব সময় মাথায় রাখবা আমরা যদি একটা লব্ধ রাশির আবার বলি কথাটা যে কোনো একটা লব্ধ রাশির একককে আমরা যদি ভাঙি আমরা একটা লব্ধ রাশি একককে যদি আমরা ভাঙি সব সময় মাথায় রাখবা আমরা কিছু আমরা এই যে মৌলিক রাশির একক পাবো আবার কথাটা বলি আমরা যদি লব্ধ রাশির আমরা একককে ভাঙি সবসময় আমরা আসলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে মৌলিক রাশির এককগুলো কথাটা কি বোঝা গিয়েছে কিনা যেমন আমি তোমাদের কথাটা একটু ব্যাখ্যা করি সিফর এক্সাম্পল আমরা যদি মনে করো এটার ক্ষেত্রে আমরা এই যে এটাকে ভাঙলাম দেখো মিটার কিউবকে আমরা দেখাইলাম যে মিটার মিটার মিটারে থাকে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা নর্মালি দেখতে পাচ্ছি মিটার স্কোয়ার আমি যদি আরও সুন্দর করে তোমাদেরকে বোঝাতে চাই সেটা ধরো আমি ধরলাম বেগ বা ভেলো ওকে বেগের ক্ষেত্রে আমি যদি ধরি বেগ নর্মালি কি জানি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব তাই না আমরা এটাকে বলতে পারি এম বাই এস বা মিটার পার সেকেন্ড আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি হুইচ ইজ টু সে আমরা যদি বলি এটা হচ্ছে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড বা সময় যদি পাই তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবা মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্যের একক আর সেকেন্ড হচ্ছে আমাদের সময়ের একক সো এটা আমাদের আমাদের এটা মোটামুটি আমাদের যা সচেতন চিত্ত আছে আমরা এটা বুঝতে পারছি তো আমরা একটা একটা ধরে ধরে আগে মৌলিক রাশিগুলো এবং তার এককগুলো চেনে আসি তারপর আমরা আমাদের ফার্দার ডিসকাশনের মধ্যে যাব। তাহলে মাই স্টুডেন্ট একটা কথা আমাকে একটু কনফার্ম করো হ্যাঁ এখন পর্যন্ত আমি তোমাদেরকে যা যা বুঝিয়েছি সেই পর্যন্ত তোমাদের বিন্দুমাত্র কোনো কনফিউশন আছে কি না সো একটা কোয়েশন তোমাদের অ্যারাইজ করতে পারে ভাইয়া আমরা তো জানি বলের একক যেটা সেটা নিউটন তাহলে আপনি বলেছেন এটাকে ভাঙলে আমরা মৌলিক রাশি পাই সো এটা হচ্ছে যে বলের ক্ষেত্রে সেটা হচ্ছে যে অল্টারনেটিভ আমাদের একক ওকে এটা আমাদের অল্টারনেটিভ ইউনিট কারণ এটাকে আবার যদি নিউটন কিন্তু শুধুমাত্র নিউটন না আমাদের কেজি পার মিটার পার স্কোয়ার কিন্তু থাকে রাইট সো তুমি যদি ডিরেক্টলি এভাবে বলতে চাও যে না আসলে আমরা ভাঙলে ভাঙলে বলতে কি আমাদের ওই রাশিগুলো নিয়ে গঠিত কনসিস্ট করে যেভাবে বলেছিলাম ওই ওয়েতে কিন্তু এটা ঠিক আছে নিউটন এফকে আমরা যদি ওখানে মানে আমাদের ফার্স্টে যেটা নিউটন ধরা হয় নিউটনের অল্টারনেটিভ কিন্তু ওইখান থেকে আসে যেখানে কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়ে থাকে যে ভরবেগের পরিবর্তনে হারকেই আমরা বলি হচ্ছে বল সো দিন শেষে কিন্তু তুমি যা আমি যা বলেছিলাম সংখ্যার মধ্যে এসে পড়ে যায় আমি এইটুকু কনফার্ম করো যে তোমরা আমি যা যা বলেছি এখন পর্যন্ত তোরা কিন্তু তা না তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা বা বুঝতে কি কিনা পড়াগুলো একটু বোরিং তোমাদের লাগতে পারে কিন্তু আমি মি যে আসলে মি তোমরা আমরা এরপর ডিসকাশনগুলো বা ম্যাথমেটিক্যাল প্রবলেমে গেলে বিন্দুমাত্র আর আমাদের কনফিউশন থাকবে না বা বিন্দুমাত্র আর বোরডম থাকবে না সো একটু হোল্ডন রাইট কোনো সমস্যা নেই ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা নাইম সজীব বলছে ভাইয়া আপনি ম্যাথের মতো ফিজিক্সেও সেরা থ্যাংক ইউ সো মাচ সজীব ম্যাথের মতো ফিজিক্সের সেরা আসলে এমন কিছু বলার কিছু নাই আমি যেটা পার্সোনালি বিলিভ করি যে পৃথিবীতে কিছু কিছু মানুষ বলা আসলে তিলকে তাল বানানো আসলে খারাপ জিনিস বাট আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে তুমি যদি ওই ক্যাপেবিলিটা অর্জন করো যে না আসলে ক্যাপেবিলিটি তোমার থাকে তিলকে তাল বানানোর দেন ইউ আর দ্যাট জিনিয়াস পারসন দিন শেষে ওই তিলকে তাল বানানোর জিনিসটা পড়াশোনার ক্ষেত্রে তুমি যদি কাজে লাগাতে পারো নট সামথিং লাইক

এতটুকু বোরিং লাগবে না আর রাইট সো আমি তাহলে পরবর্তী আমি টপিকটাতে মুভ অন করি আমি সাতটা মৌলিক রাশি আসার মানগুলো আগে বলি কুল সাতটা মৌলিক রাশি আমি আগে ইন্ট্রোডিউস করাই তারপর হচ্ছে তোমাদের সাথে এগুলো নিয়ে একটু খেলাধুলা করব সাতটি মৌলিক রাশি এবং তাদের একপক্ষ ভাইয়া আর লেখা বুঝতে না পারল একটু কাইন্ডলি বইলো লজ্জা পাওয়ার কিছু নাই ফাইন আচ্ছা তাহলে শুরু করি দৈর্ঘ এদিকে হচ্ছে সময় এদিকে থাকতে পারে হচ্ছে আরও আছে ভর সো যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের জন্য সবচেয়ে প্যারাডক্সি বিষয় হচ্ছে যে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে খাবা যে সারা জীবন করে আসছো ভাইয়া দৈর্ঘ্য চেঞ্জ হয় না সময় চেঞ্জ হয় না ভর চেঞ্জ হয় না যখন তুমি সেকেন্ড পেপারে যাবা আধুনিক পদক্ষেপ পড়ার পরে একটা কাশকি খাবা কি বলবা আল্লাহ আমি তো সারিজীবন পড়ে আসছি ভর চেঞ্জ হয় না দৈর্ঘ্য চেঞ্জ হয় না সময় চেঞ্জ হয় না এরা বলছে একদম আল্লাহ দুনিয়া কেমন হওয়ার আগ পর্যন্ত সময় সেম থাকবে বাট আইনস্টাইন এসে তার সে ক্লেম করবে যে না আসলে সময়ের রিলেটিভ দৈর্ঘ্য রিলেটিভ ভর রিলেটিভ এগুলা চেঞ্জ হয়ে যায় তো এখানে একটু ডিসকাশন করা দরকার ছিল আসলে যে নিউটনিয়ান ফিজিক্স ফিজিক্সকে আসলে ভাগ করা হয় একটা কিনে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স চিরায়ত পদার্থবিজ্ঞান আর সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড বলা হয় আর কি মডার্ন ফিজিক্সের যে পার্টটা সেটা আর কি সো ক্লাসিক্যাল ফিজিক্সই বিশ্বাস করা হয় আর কি দৈর্ঘ্য ভর সময় এরা মানে সবসময় কনস্ট্যান্ট থাকবে যেমনটা বলেছি আর কি যে মহাবিশ্বের একটা প্লেন সার্ফেস বলা হয় এটা একটা এক্সিস্ট করে যে স্থান কালপাত মানে যেগুলো বলা হয় তারপর সময় টাইম ইজ আ লিনিয়ার ফ্লো মানে নিউটন এসে একটা অ্যাসারেশন বলছিল আর কি যে মহাবিশ্বে সময় হচ্ছে একটা একমুখী চলমান বস্তু ফ্লো একটা স্রোত এই স্রোতের মধ্যে আমরা আসলে অতিবাহিত করছি জীবন সামথিং লাইক দ্যাট সো তোমরা এই জিনিসটা জানতে পারবা পরবর্তীতে যারা অলরেডি সেকেন্ড ইয়ারে আছো তারা তো জানোই কোল ভর দৈর্ঘ সময় তারপর এরপর আসে যেটা সেটা হচ্ছে যে তড়িৎ তাপ তাপমাত্রা লিখি তড়িৎ প্রবাহ দীপন দীপন তীব্রতা দীপন তীব্রতা আর সেটা হচ্ছে পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ এগুলো এক একটা একক সহ আমি লিখে দেই দৈর্ঘ্যকে সাধারণত মিটার দ্বারা প্রকাশ করা হয় হুইচ ইস টু সে এটা ইয়া হচ্ছে আদ্যাক্ষর নিয়ে এম দিয়ে প্রকাশ করা হয় এম সময় টাইম আমরা সবাই জানি ভর ম্যাস হুইচ ইস টু সে এম তাপমাত্রাকে কখনো থিটা বা টেম্পারেচার দিয়ে প্রকাশ করা হয় বা একক যদি বলি আমি তাহলে এটাকে বলা হয় কেলভিন দিয়ে সাধারণত তাপমাত্রার ক্ষেত্রে আচ্ছা আমি একক লিখতেছি এদেরকে আমি দাঁড়াও ভর হচ্ছে কেজি দুঃখিত আমি তো এগুলো মানে টাইম টাইম লিখতেছি ভর হচ্ছে কেজি সময় হচ্ছে সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয় দুঃখিত সো আমি মাত্রাও লিখে ফেলতেছি একসাথে সো কেলভিন আর তারপর হচ্ছে যে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ সাধারণত বলা হয় অ্যাম্পিয়ার এ দ্বারা দীপন তীব্রতা দীপন তীব্রতা সাধারণত বলা হয় ক্যান্ডেলা সিডি দ্বারা প্রকাশ করা হয় পদার্থের পরিমাণ সবাই জানি মোল যারা আর্জেন্টিনা সাপোর্ট করি যারা ব্রাজিল সাপোর্ট করি নির্বিশেষে সবাই আমরা জানি হচ্ছে যে এই এককগুলো এক্সিস্ট করে রাইট সো টাইম সেকেন্ড দৈর্ঘ্য মিটার ভর কেজি তারপর তাপমাত্রা তরিত প্রবাহ অ্যাম্পিয়ার তো দীপন তীব্রতা ক্যান্ডেলা আর পদার্থের পরিমাণ তাহলে মাই ডি স্টুডেন্ট আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়ে আসি তোমরা এর মধ্যে তুলে নাও এখন কি এখন এই কি শুরু করলো আচ্ছা এখন এই কি শুরু করলো কি না ক্লাসটা অলরেডি কতক্ষণ হয়েছে অলরেডি টোয়েন্টি এইট মিনিটস শেষ আমাদের এটা ফ্রেশ লেকচার সো যেটা তোমরা যারা যারা জয়েন করেছো আমি প্রেফার করব যে আসলে শুরু থেকে শুরু করার আমাদের অলরেডি তোমরা জানো কি জানো না যারা জানো না তাদের জন্য আমরা অলরেডি আমাদের ক্যালকুলাস ফুল কোর্স চলছে যেখানে কিনা আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস পুরোটা কভার করে দেওয়া হবে অ্যান্ড হুইচ ইজ টোটালি ফ্রি এই ফিজিক্স কোর্সের মতো সো ওইটা শেষ হলে বা আমাদের ওইটা হচ্ছে যে বাংলাদেশে বলা যায় সবচেয়ে ডিটেলড ক্যালকুলাস কোর্স সো তোমরা যারা আসলে আজকে থেকে নতুন তারা যাদের যদি তাদের যদি ক্যালকুলাসের যদি সমস্যা থাকে তোমরা ওই কোর্সটা করতে পারো ভুলাইট আর সো তোমরা ওইটা নিতে পারো আর আমাদের ক্যালকুলাস কোর্স শেষ হলে ইনশাল্লাহ ফিজিক্স ক্লাস আমরা দেখে একটু বেশি করে দেওয়ার ট্রাই করবো যাতে করে তোমাদের কোর্সটা একটু তাড়াতাড়ি শেষ করা যায় অলরাইট সো ভালো কথা তা আমরা এগুলো এগুলো আমরা এখান থেকে পাচ্ছি রাশির সংকেত বা একক আচ্ছা সো আমরা এগুলো আসলে পেয়ে যাচ্ছি সো এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তাহলে আমাদের নেক্সট পয়েন্ট কি আসলে এদেরকে আসলে প্রকাশ করতে সহজে প্রকাশ করার যে পার্টটা আছে সে পার্টটা নিয়ে চলো একটু কথাবার্তা বলি সে পার্টটা নিয়ে একটু কথাবার্তা বলি সো দেখো আমি একটা রাশি লিখি যেটা কিনা আমি বলি সাধারণত বল বল বলকে সাধারণত আমরা কি জানি বলতো এফ ইকুয়াল টু কি জানি এম এ তাই না আমি অলরেডি সেটা জানি এফ ইকুয়াল টু এম এ জানি সো ইন জেনারেল আমি যদি লিখি বল ইকুয়ালস টু এম এ যেহেতু ভর ইন্টু তরণ লিখলে আমার আশা করি খুব বেশি পরিমাণে পাপ হবে না কারণ সবাই এটা জানে অলরেডি বল ইকুয়াল টু ভর ইন্টু তরণ তাহলে ভর ভরের মতো থাকুক তরণ কি বলো তো তরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন বেগ বাই সময় বেগ বাই সময় আবার তোমরা আশা করি জানো এটা যে বেগ আবার কী দূরত্ব বাই সময় ইন্টু বা স্মরণ বাই সময় দিতে পারি সমস্যা আমি স্পেসিফিক্যালি লিখি স্মরণ বাই সময় ডিভাইডেড বাই ডিভাইডেড বাই সময় লেখা যায় তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কী আসে দেখো তো যেটা আসে সেটা হচ্ছে ভর ইন্টু স্মরণ এন্টু সময় ইনভার্স টু এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি এটাকে সহজ উপায়ে প্রকাশ করার জন্য আমরা কিছু টার্ম ইউজ করি যেটাকে বলা হয় পাওয়ার বা মাত্রা ডাইমেনশন দেখো এই ভরের যে মাত্রা সেটাকে সাধারণত ধরা হয়ে হচ্ছে এম ভরের যে মাত্রা সেটাকে ধরা হচ্ছে এম স্মরণের যে মাত্রা সেটাকে ধরা হচ্ছে এল আর সময় যেটা সেটাকে ধরা হচ্ছে টি আদ্যাক্ষুর দিয়ে সাধারণত ওকে এটাকে বলা হয় টি তাহলে আমরা দেখো লিখতে পারি কি এম এল টি ইনভার্স টু এটাই হচ্ছে আমাদের সাধারণত কি বলের মাত্রা এ বলের মাত্রা আমাদের যদি প্রশ্নগুলো যদি এরকম আসে যে মাত্রাগুলো কিভাবে বের করতে হয় তোমরা সিম্পলি এভাবে আসলে লিখে দিবা সো ঢাকা ইউনিভার্সিটিতে মাত্রা দিয়ে একটা প্রশ্ন এসেছিলো কিছুদিন আগে যেটা আমরা কালকে সলভ করব যে আমাদের অ্যাজ পার কথাবার্তা তো তোমরা এই কনসেপ্টটা একটু মাথায় রাখবা যে মাত্রাগুলো কিভাবে নির্ণয় করে তোমরা সবার আগে ভেঙে ভেঙে নিবা ভেঙে ভেঙে নিয়ে মাত্রা কেন ইউজ করা হয় এদেরকে সহজে প্রকাশ করার জন্য রাইট কেউ কি কিছু বলেছে কিনা একটু দেখে নিই না রে ভাই এখন ক্লাস করলে আমারই লস হবে আমার প্রয়োজন নিজে নিজে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করা একজন বলছে আচ্ছা কুল আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ফাইন সো 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 পরবর্তী তাহলে আমি এখন কিছু জিনিসপাতি নিয়ে একটু ডিসকাস করব ওকে মাত্রা তো আমরা মোটামুটি এখন জেনেছি সো মাত্রা নিয়ে আর খুব একটা বেশি আমি যখন ম্যাথ করব তখন আর একটু বেশি কথাবার্তা বলবো এখন আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে কনভার্শন অফ দ্য ইউনিটস একটু লিখে না কারণ মাত্রা নিয়ে তোমরা অলরেডি নাইনটেন একটু পড়াশোনা করেছো এটা ডিসকাশনটা একটু কমাইলাম অনেক কম করে করলাম কনভার্সন অফ ইউনিটস ফিজিক্সের ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে ইউনিট থেকে ইউনিটগুলো চেঞ্জ করার জন্য আমাদের অনেক বেশি দরকার হয় সো বেসিক এটা আমরা জানি যে কিলো হেক্টো ডেকাগ্রাম ডেসিস মিলে হোয়াট এভার তোমরা এগুলো মোটামুটি জানো তো এটা আমরা এর চাইতে বেশি আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে টেন টু দি পাওয়ার সামথিং হলে কোনটা আমাদের ডেসিমিটার কিউব থেকে কোনটা কীভাবে মিটার করতে পারি বা এই ধরনের এগুলো একটু আমাদের ঝামেলা হয় সো আমি আগে এটা একটু বোর্ডে লিখে নিই তারপর আমি তোমাদেরকে এগুলো একটু বুঝাই দিচ্ছি যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা তার আগে তোমরা একটু ডিসকাশনটা যে এই ডিসকাশনটা একটু উপরে লিখে রাখো যে যেমনটা এক মেগা এক গিগা এক টেরা এটা একটু লিখে রাখো আর যে জিনিসটা এখানে লিখবা একদম ঠিক নিচে এভাবে মাথা রাখবে এক্স্যাক্টলি ঠিক নিচে মাইক্রো ঠিক ঠিক নিচে ন্যানো নিচে পিকো ঠিক নিচে মাথায় রাখবা এখন সংখ্যাগুলো মাথায় রাখবা এখন নিচে নিচে যা লিখবো ঠিক এভাবে লিখবা এদের মধ্যে যদি উপরে যাও এটা জাস্ট টেন টু দি পাওয়ার সিক্স ওকে একটু লেখো টেন টু দি পাওয়ার নাইন টেন টু দি পাওয়ার টুয়েলভ একটু লিখে রাখো এই কনসেপ্টটা হিসাবটা দেখো যদি উপরে যাই যদি উপরে যাই সিক্সটা প্লাস হবে যদি নিচে যাই সিক্সটা মাইনাস হবে কনভারশন সিস্টেম যদি নিচে যাই সিক্সটা মাইনাস হবে যদি উপরে যাই নাইনটা উপরে গেলে প্লাস হবে নিচে গেলে মাইনাস নিচে গেলে মাইনাস উপরে গেলে প্লাস এগুলো একটু আমি বুঝিয়ে দিচ্ছি ভাইয়া কী না কী করতেছে আল্লাহবানে বোঝাচ্ছে না কিছুই রাইট একটু দেখো হিসেবটা হচ্ছে এই জায়গায় আমাদের যদি একটা কোনো কনভারশনের ক্ষেত্রে যদি বলে যে না আমাকে মিটার থেকে আমাকে ধরো এই যে গিগা অলরাইট সো গিগা মিটার থেকে আমাকে বলে যে মিটারে আনতে হবে তখন আমি সিম্পলি কি লিখবো টেন টু দি পাওয়ার নাইন মিটারকে এটা আমি লিখে দিই মিটার এত মিটার কনভারশনটা এরকম মিটারে যদি আনতে বলে আমি জাস্ট এগুলো করবো যদি বলা হয় না আমার কাছে এক মাইক্রোমিটার বলছে মাইক্রো থেকে মিটারে কনভার্ট করতে হলে একদম বেসিক যে ইউনিটটা থাকে সেটাতে কনভার্ট করতে হলে আমাদের কী করতে হবে মাইনাস সিক্স এটার জন্য আচ্ছা আমি এটা রেড দিয়ে লিখে দিই লাইগেস তোমাদের জন্য একটু ভালো হইতো লিখে দে সমস্যা নেই এটা হচ্ছে এক এটা এটা হচ্ছে এক ন্যানো ন্যানো হচ্ছে টেন টু দি পাওয়ার অ্যাটলো আর এটা হচ্ছে পিকো পিকো আরেকটা তোমাদের দরকার জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের অ্যাংস্ট্রম এক অ্যাংস্ট্রম ইকুয়াল টু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এই কনভার্শনগুলো হয়তো এখন তোমাদের মনে হচ্ছে যে লাগবে না হয়তো এমন কিছু কিন্তু দেখবা খুব প্যারা খাবা যখন তুমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে যে ম্যাথগুলো করতে যাবে সেগুলো নিউটোনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে অনেক ম্যাথে এই ধরনের হিসেব নিকেশগুলো লাগবে সো তুমি এখন থেকে যদি শিখে যেতে পারো এই বেসিকটা তোমার এখন থেকে গ্রো হয়ে গেলো আমি আরও কিছু কনভার্শন ইম্পর্টেন্ট তোমাদেরকে দেখাবো তার আগে তোমরা আমাকে একটু বলো যে এটা তুলেছো কিনা এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা বা এই যে কনভার্শন এই হিসাবটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা রাইট ভাইয়া নাইন থেকে এখনও অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ কুল হ্যাঁ এই কনভার্সেশনগুলো একটু তোমাদের মাথায় রাখা দরকার ক্রিস্টাল ক্লিয়ার কুল সো আমি এখন আর আরও কিছু আমি কনভার্সেশনগুলো তোমাদেরকে দেখাবো যে জিনিসগুলো সব তো বইয়ের মনে রাখতে পারবে না আর কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে দাগাই দিব যে বলবো যে এগুলো তোমাদের মনে রাখা লাগবে একদম মুখস্থ টাইপের করে ফেলবা হয়তো আমি তোমাদেরকে দেখাই দিব ওয়ে আউটে দেখাই দেবো কীভাবে জিনিসটা আসে কিন্তু যেটা বলবো মুখস্থ করবা ঠাটা মুখস্থ করে ফেলবা ভাইয়া দিনশেষে এক্সিস্টেন্সিয়ালিজম বেঁচে থাকাটা বড় কথা মুখস্থ করাটা হয়তো বা তোমাদের কাছে প্যারা লাগবে না বাট তোমাদের যেটা দরকার মুখস্থটা কীভাবে আসছে সেটা জানবা প্লাস মুখস্থ করবা সো কিছু কিছু ব্যাপার আছে যেমন লাইট ইয়ারের ক্ষেত্রে সেকেন্ড কত হয় এই ধরনের জিনিসপাতিগুলো আমি যখন বলবো মুখস্থ করার জন্য নিজেরা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা তাতে করে হয়তো সুবিধা হবে কি অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি দশটা সেকেন্ড বাঁচাতে পারবা দশটা সেকেন্ড তুমি যদি বাঁচাতে পারো অন্য একটা মেথা দশটা সেকেন্ড দিলে তোমার মিনিমাম একটা মার্ক যদি তোমার যদি বেশি আসে তোমাকে হাজার হাজার তোমাকে ইয়া করে দিতে পারবে মানে র্যাঙ্ক আগাই দিতে পারবে সো এটা একটু মাথায় রাখবা সো অ্যাডমিশনের ক্ষেত্রে যে মার্কসগুলো কতটা ক্রুশিয়াল সেটা তোমরা হয়তো বা এখন আজ করতে পারতোসো না যখন তুমি অ্যাডমিশনের ক্ষেত্রে যাবা তখন তোমরা বুঝতে পারবা আমি নিজে ফিল করছি আমার জাস্ট নর্মালি বুটেক্স অ্যাডমিশন টেস্ট আমি দেখছিলাম আমার জাস্ট পয়েন্ট ফাইভের জন্য প্রবাবলি আমার থ্রি মার্স আমার থ্রি র্যাঙ্ক আমার পিছিয়ে গেছিলো আমি পার্সোনালি আমি ছিলাম হচ্ছে সিক্স যার সাথে থার্ড ছিল তার সাথে আমার ব্যবধান ছিল হচ্ছে অলমোস্ট ওয়ান কি আমাদের পয়েন্ট ফাইভ ছিল মনে হয় জাস্ট পয়েন্ট ফাইভের জন্য তিন র্যাঙ্ক পিছিয়ে যাওয়া তো তুমি যখন পিছনের দিকে দেখবা তখন দেখবা যে এক দুয়ের জন্য তুমি হাজার হাজার পিছনে চলে গেছো সো এটা একটু খেয়াল রাখবা যে না আসলে যেটা বলবো মুখস্থ করার জন্য সেটা সাথে সাথে মুখস্থ করে ফেলবা ওকে কনভার্সনের ক্ষেত্রে আমি সেকেন্ড পার্টটাতে যাই সো সেকেন্ড পার্টটা আসে যেটা সেটা হচ্ছে যে কিছু আমি আচ্ছা আমার এক্সকিউজ মি ফাইন এটা কল আসছিলো দুঃখিত ফাইন ওকে কনভার্সন সো কনভার্সনের ক্ষেত্রে এখন যে কাজটা করবো সেগুলো হচ্ছে কিছু আমি তোমাদেরকে কনভার্সন লিখে দিব এগুলো একটু মাথায় রাখবা এক হেক্টর ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ফোর মিটার স্কয়ার অ্যাজ ইন তারপর সরি উইথ হ্যাঁ টেন টু থ্রি পার ফোর মিটার স্কোয়ার তারপর উপর এক লিটার ইকুয়াল টু এটাই মাথায় রাখবে লিটারটা লিটার অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথের ক্ষেত্রে লাগবে এক লিটার ইকুয়াল টু আচ্ছা আমার একটা ফোন আসছে আমি দুঃখিত আমি একটু তোমাদের কলটা আমি একটু কলটা ধরে নিই তারপর আমি একটু কন্টিনিউ করি থেকে আচ্ছা আচ্ছা এটা তো পুরো আসলে পে করতে হবে তাই না আচ্ছা ঠিক আছে আমি দাঁড়ান আমি লোক পাঠাচ্ছি ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে ফাইন সরি এক্সট্রিমলি যে আমার একটা কল আসার কারণে ইম্পর্টেন্ট কল ছিল এই কারণে আসলে ধরা দুঃখিত সো আশা করি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা ফাইন সো লেটসে লেট স্টার্ট এগেন আমাদের যা ছিল লিটার লিটার থেকে আমাদের কী করতে হবে টেন টু দি পার মাইনাস থ্রি মিটার আর তারপর যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এক ডিএম কিউব ডেসিমিটার কিউব আর ইকুয়াল টু আর এরপর যেটা লিখবে সেটা হচ্ছে এক সেন্টিমিটার কিউব এরা একই জিনিস সো এই কনভার্শনটা মাস্ট মাস্ট মুখস্থ করবা ফরজ এই কনভার্শনটা মুখস্থ করা একদম ফরজ তোমাদের এটা কিসে লাগবে কেমিস্ট্রিতে তোমাদের কাজে লাগবে যখন তুমি ওই যে হায়ার সেকেন্ড ইয়ারে আছো তারা ফিল করবা যে জারণ বিজারুণে যে ম্যাথগুলো আছে সেগুলোতে কাজে লাগবে বা এমের ক্ষেত্রে ম্যাথগুলো করা লাগে এগুলো অনেক কাজে লাগে এটা মাস্ট মুখস্ত করবা তারপর এক কুইন্টাল এক কুইন্টাল ইকুয়াল টু একশো কেজি নিউটন বলবিদ্যা অনেক ম্যাথে আসে এক টন ইকুয়াল টু এক হাজার কেজি আর এরপর আসতে পারে লাইট লাইট ইয়ার ইয়ার এক আমি এটা একটু তোমাদের ব্যাখ্যা করে বলছি অন্য কালি কলমটা কই লাইট ইয়ার সো এটা ওই লাইট ইয়ার বা আলোকবর্ষ যেটা কিনা সাধারণত বলা হয় যে আমি ভুলে গেছি ব্যান্টার নাম ওই যে ভেবে দেখেছ কি তারাও যত আলোকবর্ষ দূরে সেই আলোকবর্ষ আর কি কুল লাইটিয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে যে আলো সাধারণত এক বছরে যেই পথ পাড়ি দেয় সেটাকে বলা হয় সাধারণত এক লাইটিয়ার তাহলে চিন্তা করে দেখো আলোর ক্ষেত্রে তুমি যদি মানে একটু কল্পনা করো তাহলে তুমি বুঝতে পারবা আলো প্রতি সেকেন্ডে সে কতটুকু যায় বলো তোমায় যে রেস্টুরেন্ট থ্রি থ্রি টু টোয়েন্টি পার মিটার পার সেকেন্ড রাইট তাহলে প্রতি সেকেন্ডে যদি সে এতটুকু যায় তার ব্যক্ত এত তাহলে সে সারা বছরের সময় সে কতটুকু যাবে ওইটা তোমাদের জন্য একটা হিসেব নিকেশ বা অ্যাজামশান থাকে আর রাইট ওয়ান ইয়ার ইকুয়াল টু তোমরা মাথায় রাখবে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন কিলোমিটার যতটুকু যায় এ লাইট ইয়ার এখন অনেকেই বলে এমসি এমসিকিউ কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক অনেক বেশি আসে ডিয়ার স্টুডেন্ট লাইট ইয়ার একক কোনটা কিলোমিটার লাইট ইয়ার একক কোনটা কিলোমিটার বা মিটারে মিটার পার সেকেন্ড না বা লাইট ইয়ার তো সময় বাট এটা ইয়ার কেন দূরত্ব কেন সবসময় মাথায় রাখবা লাইটিয়ারের একক এখানে কিলোমিটারের দ্বারা প্রকাশ করা বা মিটারে প্রকাশ করা হয় মিটারে প্রকাশ করলে এইটিন আসবে টেন টু দি পাওয়ার এইটিন কিলোমিটারে টেন টু দি পাওয়ার ফোরটিন এটা একটু মাথায় রাখবা ওয়ান লাইট ইয়ার যদি বলো ওয়ান ইয়ার সময় কত সেকেন্ড বা ওয়ান লাইট ইয়ারের সময় কতক্ষণ লাগে ওইটা একটু লিখে রাখো ওয়ান ওয়াই ইকুয়াল টু থ্রি ইন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স ইন্টু টু টেন টু দি পাওয়ার সেভেন সেকেন্ডস এটা একটু মাইটিএর্সুন তোমরা তুলে নাও তোমাদের তোলা হলে আমাকে একটু একটু আমাকে জানাবা যে তোমাদের লেখা শেষ তোমাদের তোলা হলে আমাকে একটু একটু ইয়েস বলে জানাবা একটু ইয়েস বলে আমাকে জানাও কষ্ট করে অ্যান্ড যারা যারা ক্লাস করবো অবশ্যই নোট দিতে ভুলবা না দারাজ থেকে আমিও আজকে অর্ডার করেছি যে একটা জিনিস আসলো না আমি ব্যান্ডটার নাম ভুলে গেছি প্রভাবলি চন্দ্রবিন্দু নাকি না আচ্ছা যাই হোক আমি গানের ইয়াল জিত বিশ্বাস গানের লিঙ্ক ইয়ার লিখে দিয়েছে পুরো লিরিক্স লিখে দিয়েছে রাইট মাই ডিভার স্টুডেন্ট তাহলে আমি এখন তোমাদেরকে আসলে যে জিনিসটা আলোকবর্ষের সংজ্ঞাটা একটু লিখে রাখো মাঝে মধ্যে এক নম্বরে আসে তোমরা যে আলো আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে এখন কথা হচ্ছে ভাই আমি এটা বের করবো কীভাবে আমি এর সিস্টেমটা দেখাই দিই ওয়ান লাইট ইয়ার কীভাবে বের করতে হয় ওয়ান লাইট ইয়ার কীভাবে বের করবো ওয়ান লাইট ইয়ারের জন্য বলছিলাম কি আলো প্রতি সেকেন্ডে কতটুকু যায় থ্রি ইন টু টেন টু দি পাওয়ার এইট খুব সিম্পল থ্রি এক আমাদের কত সারা পৃথিবীতে আমাদের মোট কয়টা দিন তিনশো পঁয়ষট্টিটা দিন তিনশো পঁয়ষট্টি দিনে আসলে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা সিক্সটি ইন্টু সিক্সটি হিসাব করে দেখো আবার ক্যালকুলেটর আগুন ধরাই দিও না হিসাব করতে গিয়ে আবার ক্যালকুলেটার আগুন ধরাই দিও না আশা করি একটা ভালো মান আসবে এই হচ্ছে আমাদের লাইট ইয়ারের হিসাব তোমরা আমি তোমাদের বেসিকটাও দিয়ে দিলাম যে মুখস্থ করবে কোনটা ওইটাও দিয়ে দিলাম আই হোপ আর এটা নিয়ে সমস্যা থাকবে না চলো পরবর্তী টপিকটা একটু ঘোরাফেরা করি সো পরবর্তী টপিক পরবর্তী টপিক পরবর্তী টপিক যেটা সেটা হচ্ছে যে পরিমাপ বলেছিলাম ভৌত জগৎ শেষ এখন পরিমাপ পরিমাপের ব্যাপারটা কি আসলে আমি প্রথমেই বলেছিলাম জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে এখন তোমরা টেনে অলরেডি কিছু যন্ত্রপাতি নিয়ে কথাবার্তা পড়ে এসেছিল আর কি যে না আসলে স্লাইড ক্যালিপার্স ভার্নিয়ার স্কেল হ্যানত্যান হ্যানত্যান সাত সাথে অনেক কিছু কিন্তু আমাদের এই পরিমাপের পার্টটাতে আল্লাহ দুনিয়ায় এমন কোনো জিনিস নাই যাকে আমরা একদম পারফেক্টলি আমরা মেজার করতে পারি বা মাপতে পারি রাইট তাহলে আমি একটু লিখি আসলে যে পরিমাপের ক্ষেত্রে ত্রুটিটা হয়। সো পরিমাপ পরিমাপের উদ্দেশ্য কি সঠিকভাবে পরিমাপ করা সঠিকভাবে পরিমাণ নির্ণয় সঠিকভাবে পরিমাণ নির্ণয় ভালো করে খেয়াল করো স্টুডেন্ট পরিমাপের আসল কনসেপ্ট সঠিকভাবে পরিমাণ নির্ণয় কিন্তু আমাদের একটা অ্যাসারেশন আছে যে পৃথিবীতে কোনো কিছুই রাইট আর কলমটা কই পৃথিবীতে কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধভাবে শুদ্ধভাবে পরিমাপ করা সম্ভব নয় পৃথিবীতে কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধভাবে পরিমাপ করা সম্ভব নয় তাহলে ভাইয়া হইল তো জ্ঞান আমাদের পরিমাপ করতে আসছে এখন আমি যদি পারফেক্টলি পরিমাপই না করতে পারি তাহলে আমার দিন শেষ তো আমার এটা কোনো সেন্স মেক করলো না লাইভে তো টিচার মার্ক কমাই দিবে তারপরে ঝামেলা হবে তাহলে এটা কি হলো ঝামেলা তো এখন আমি কীভাবে এখন কি করতে পারি প্রসেসটা হচ্ছে যেহেতু তুমি এটা তুমি যেহেতু জানো আমি তোমাকে বললাম যে হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধভাবে পরিমাপ করা যায় না তোমার টিচারও সেটা জানে তাহলে উপায় কি উপায় হচ্ছে যখন দেখতেছি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ভাবে হয় না আমাকে সবচেয়ে অপ্রিমাল পর্যায়ে যে সর্বাধিক সম্ভব যথাসম্ভব উপায়ে পরিমাপ করা দরকার যথাসম্ভব সূক্ষ্ম উপায়ে পরিমাপ করা দরকার তো এটা হচ্ছে যে মোটামুটি মানে যতটা ঠিকভাবে ইয়ে করা যায় যতটা সঠিকভাবে মাপা যায় সেটা ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট এই হচ্ছে আমাদের পরিমাপের কনসেপ্টগুলো এখন কথা হচ্ছে তাহলে সর্বাধিক সূক্ষ্ম উপায়ে আমি যখন ইয়া করতে বলছি তার মানে কি এটার মধ্যে আমি হান্ড্রেড পার্সেন্ট যেহেতু কারেন্টলি পারতেছি না তা মানে কিছু পরিমাণ থ্রুটি এক্সিস্ট করে এটা তোমরা অ্যাক্নলেজ করো রাইট যে কিছু পরিমাণে ত্রুটি বা আমি যতই পরিষ্কার বা একদম যতই দুধে দু তুলসী পাতার উপায়ে আমি এটাকে করি কিন্তু দিন শেষে আমার একটু ত্রুটি এক্সিস্ট করবে তাই না যদি ত্রুটিটা এক্সিস্ট করে তাহলে এই ত্রুটিগুলো কীরকম হতে পারে কিভাবে আমরা ত্রুটিটাকে মিনিমাইজ করতে পারি এটা টার্গেট ল্যাক অবজেক্টিভ মানে এই পড়াটার অবজেক্টিভ 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 তব পড়ানো আমরা নর্মালি কী করি কোনো একটা দোষ করলে কী করি তবা করি না যে মানে নিজেরা নিজের তবা করি প্রায়শ্চিত করা ট্রাই করি তাকে আমরা বলি যে যত সম্ভব ত্রুটি কমানো যত সম্ভব ত্রুটি কমানো বা মিনিমাইজ করা ত্রুটিটাকে এটা আমাদের একটা টার্গেট হয়ে পড়ে এবার আমি দেখি তোমার বলতো আমাকে যে ত্রুটিটাকে আমি যদি মিনিমাইজ করতে চাই তাহলে আমার প্রথম কাজ কি মাই ডিয়ার স্টুডেন্ট একটু ভালো করে খেয়াল করো প্রত্যেকটা সিকোয়েন্স ওয়াইজ যেভাবে আসতেছি ঠিক এভাবে খাতার মধ্যে লিখে রাখো যাতে করে তোমার যদি আমি তোমাকে যদি আমাকে বোঝাতে বলি যাতে তুমি আমার মতো করে আরেকজনকে তুমি বোঝাতে পারো সি সেম জিনিস কারণ পড়াশোনা সিস্টেমটাই হচ্ছে এরকম একটা উপন্যাসের মতো বা তুমি একটা গল্পের মতো করে তুমি পড়তে হবে না হলে তোমার মনে থাকবে না বা পড়াশোনাকে দিন শেষে মানে পড়াশোনাকে তুমি যদি এমনি নর্মালি পড়ার মতো পড়ে যাও তাহলে একটা খবরের কাগজ আর বইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকলো না কিন্তু তুমি খবরের কাগজে খবর পড়ো আচ্ছা এখানে এক কলাম ওইখানে এক কলাম এখানে অমুক খুন হইছে ওইখানে এই হয়েছে তো এইগুলো এইগুলো তাদের খবর কাগজ আর বইয়ের মধ্যে কোনো কিন্তু পার্থক্য নাই বাট তুমি যদি সিকোয়েন্স ওয়াইজ নিজের মধ্যে গল্পের মতো করে তুমি পড়তে পারো এই পড়াটা একটা তোমার কাছে মজা ক্যারি করবে সো আমি যেটা বললাম একটা ত্রুটি কমানো অবজেক্টিভটা থাকে ত্রুটি যদি তুমি কমাইতে চাও তোমার প্রথম কাজ হচ্ছে ত্রুটিগুলো কি ওইগুলো আগে চিহ্নিত করা বা সেগুলোকে আগে জানা চলো মাই মাইজিয়ে আগে আমরা কী কি ত্রুটি হতে পারে আমরা সেগুলোকে নিয়ে একটু জেনে আসি আচ্ছা কেউ কি কিছু বলছে নাকি নোট কোথায় দিব একজন বলছে নোটটা গ্রুপেই দিয়ে দিবা আচ্ছা টেন দি পাওয়ার কোনটার কথা বলেছ এটা একটু আমাকে বলো আমি তাহলে লিখে দিই আরেকবার আচ্ছা টেন টু দি পাওয়ার সেভেন ছিল ওয়ান লাইট ইয়ার জন্য আচ্ছা আমি ওটা দুঃখিত আমি ওটা ওয়ান লাইট ইয়ার জন্য ওয়ান ইয়ার হবে এক বছরের মধ্যে সেটা হচ্ছে যে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন টেন টু দি পাওয়ার সেভেন সেকেন্ড এক বছরের মধ্যে থাকে এটাকে তুমি আলোর বেগ দিয়ে গুণ করলে আমার লাইট ইয়ার পেয়ে থাকি আমি দুঃখিত যদি কোনো ভুল টুল লিখে থাকি আর কি কুল ওকে আমি তাহলে এর পরবর্তী যে ডিসকাশন সেটা হচ্ছে যে আমি আগে পরিমাপের ত্রুটিগুলো কীরকম হতে পারে সেটা দিয়ে আজকে মোটামুটি শেষ করব হ্যাঁ অলরাইট আগে ত্রুটিগুলো একটু দেখে নেই একটা একটা করে ত্রুটি লিখি আগে মানে আগে লিখি ত্রুটি বা এরোর্ কুল আমাদের অনেকগুলো ত্রুটি আছে আমি একটা একটা করে ত্রুটি আগে ধরি যান্ত্রিক ত্রুটি লিখি একটা একটা করে এক যান্ত্রিক ত্রুটি দুই দুই হচ্ছে পর্যবেক্ষণ ত্রুটি তারপর যেটা আসে সেটা হচ্ছে এলোমেলো ত্রুটি আর তারপর যেটা সেটা হচ্ছে যে ফাইনালি আর সেটা হচ্ছে আমাদের পুনরাবৃত্তিক ত্রুটি প্রত্যেকটা ত্রুটি অনেক ইন্টারেস্টিং আরও একটা ত্রুটির নাম আছে সেটা খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট না বইয়ের মধ্যে যতটুকু আমাদের দেয়া আছে সেটার মধ্যে সেটা হচ্ছে লগিষ্টকরণ ত্রুটি লিস্ট ভ্যালু নিয়ে যেটা করা হয় আর কি লিস্ট মেজারমেন্ট কুল সো আমি একটা একটা করে ধরি আসলে যান্ত্রিক ত্রুটিগুলা সাধারণত তোমরা একটু লিস্টটা লিখে নাও লিস্টটা লিখে একটু ডান বলে আমাকে জানাও তারপর আমি দেখাবো যে প্রত্যেকটাকে আমি আসলে ধরে ধরে কীভাবে ক্যারি করতে পারি এক যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক ট্রুটিটা কী দেখো যন্ত্রের মধ্যে সাধারণত যে ধরনের ত্রুটি দেখা যায় সেটা নিয়ে সো চারটায় আমি লিখেছি চারটাকে আমি আর ধরে ধরে একটা একটা করে ইলাস্ট্রেট করি ব্যাখ্যা করি ওকে কে কী বলতেছে না তো ঠিকই আছে কারো কি আটকে গেছে আচ্ছা বাংলাদেশে আজকে নেট অফ করতেছে আমি সকালে একটা ক্লাস ছিল সকালের ক্লাসেও দেখলাম যে আমার আমার আসলে আটকে আটকে সো যারা যাতে আটকে যাচ্ছে তারা একটু কাইন্ডলি রিফ্রেশ করো বা ভিডিও থেকে বেরোয় আবার ঢুকলে ঠিক হয়ে যাবে অলরাইট রাইট সো দেখি এবার আসলে যান্ত্রিক ট্রুটিগুলো কী কী যান্ত্রিক ত্রুটি ডিরেক্টলি ইন্ডিকেট করে যন্ত্রের সমস্যা বা এটা যন্ত্রের সমস্যার জন্য হয়ে থাকে সো যান্ত্রিক ট্রুটি সাধারণত দুইটা ভাগে ভাগ করা যায় এক শূন্য ত্রুটি আরেকটা হচ্ছে পিছত ত্রুটি ত্রুটি আর দুই পিছটি পিছ ত্রুটি শূন্য ত্রুটিকে সাধারণত আরো ভাগে ভাগ করা যায় শূন্য ত্রুটি আরেকটা নাম আছে এদিকে সো দেখো ফাইন আম শূন্য ত্রুটি শূন্য ত্রুটিকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ আর এটা ঋণাত্মক আমি ক্লাসিফিকেশনটা আগে পড়াই নিচ্ছি কারণ আমি একটু পরে ব্যাখ্যায় যাব সো ওকে শূন্য তুই আমি বললাম আমি কি যন্ত্রের সমস্যা তোমরা ছোটোবেলায় যখন পড়েছিলা যে ফ্লাইং হুইল পড়বা তোমরা বা ছোটোবেলায় তোমরা ভেনিয়ার স্কেল পড়েছ তা বা এর এছাড়াও ওয়েলকাম ব্যাক সবাইকে আমি জানি না আসলে ইন্টারনেট কানেকশান কেন আবার কেটে গেছিলো দেশের নেটের অবস্থা এত বেশি ভালো যার কারণে হুট করে লাইনটা চলে গেছিলো সো আমি আবার শুরু করি হ্যাঁ সো ত্রুটিকে আমি নর্মালি দেখেছিলাম যে ত্রুটিগুলো এক্সিস্ট করে বাট ত্রুটি আমি পরিচয়গুলো দিয়েছিলাম আসলে ঠিক কোন কোন রকমের ত্রুটি এক্সিস্ট করে তো আমি ত্রুটিগুলো নিয়ে কথাবার্তা বলে আজকে ক্লাসটা শেষ করব তো যান্ত্রিক ত্রুটি সাধারণত দেখা যায় যন্ত্রের সমস্যার কারণে তো সাধারণত যান্ত্রিক ত্রুটি প্রকার এক শূন্য ত্রুটি আর দুই পিছত ত্রুটি শূন্য ত্রুটি কাদেরকে বলে শূন্য ত্রুটি হচ্ছে তুমি দেখেছ দেখো তো স্লাইড ক্যালিপার্স নর্মালি দেখো স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমরা যদি দেখি যে মূল স্কেলের সাথে মূল স্কেলের সাথে বা লোহিষ্টকরণের ক্ষেত্রে মূল স্কেলের বিন্দুর সাথে শূন্য বিন্দুর সাথে যে আমাদের ভ্যারিয়েবল যেটা থাকে বা চেঞ্জ করা যায় আগে পিছনে নাড়ানোর যায় সেই স্কেলের শূন্য বিন্দুর যদি পার্থক্য থাকে সেটাকে সাধারণত বলা হয় শূন্য ত্রুটি সেটাকে বলা হয় শূন্য ত্রুটি আবার পিছ ত্রুটি কোনটা এটাই যাওয়ার আগে আগে তোমাদের শূন্য ত্রুটি কারো ভাগে ভাগ করা যায় সে ব্যাখ্যা করি শূন্য ত্রুটি দুই প্রকার একটা হচ্ছে ধনাত্মক শূন্য ত্রুটি আর একটা হচ্ছে ঋণাত্মক শূন্য ত্রুটি ধনাত্মক শূন্য যদি কাকে বললাম এটা সংজ্ঞাটা লিখে দিই তাহলে এটা বুঝতে পারবা যে যদি ধনাত্মক হবে বার্নিয়ার স্কেল বা স্কেল বা বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি উপরে অথবা ডানে থাকে দেখো আবার লিখি জিনিসটা লিখে দেই ডানে থাকলে দাঁড়াও না সরি উপর নিচে অথবা ডানে থাকলে দেখি বৃত্তাকার স্কেল এটা বৃত্তাকার বা তোমার ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ শূন্য দাগ যদি ডানে অথবা নিচে থাকে ডানে অথবা নিচে থাকে তাহলে এটাই কি বলা হয় ধনাত্মক আর ঋণাত্মক কাকে বলে এজ সিম্পল এজ দ্যাট যদি যদি উপরে অথবা রানে হয় তাহলে এটা কি হবে সরি নিচে অথবা রানে হয় এটা হবে বামে অথবা উপরে বামে অথবা উপরে সিম্পল কিসের কথা একবার বুঝায় বলি আমরা দেখি কি সাধারণত যে স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেলের মূল দাগের সাথে মূল স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের একটা স্কেল থাকে তাদের যে একটা শূন্য দাগ দুটো একটা শূন্য দাগ থাকে সেই শূন্য দাগের পয়েন্টটা নিয়ে এই ত্রুটিটা এক্সিস্ট করে কখনও কখনো মিলে না ওকে ওই না মিলার যে হিসাবটা সেটা নিয়ে হয় পিছ ত্রুটি কাকে বলে এই যে জিনিসটা ঘুরাচ্ছেন বারবার নাড়াচ্ছেন নাড়ানো কারণে ভিতরে একটা স্ক্রু থাকে অলরাইট স্ক্রুটা বারবার ঘুরতে ঘুরতে স্ক্রুটা বারবার ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে যে এর মধ্যে ঘর্ষণের কারণে ঘর্ষণের কারণে এর মধ্যে একটা ত্রুটি দেখা দেয় বা এটা যেভাবে ফাংশন করার কথা সেভাবে ফাংশন করে না অ্যাজ পার আমরা মনে করি যে এই ত্রুটিটা এক্সিস্ট করে যার কারণে বলা হয় যান্ত্রিক ত্রুটি সাধারণত দুই প্রকার একটা শূন্য ত্রুটি আর একটা পিছর ত্রুটি পিছ ত্রুটি কী যে কোনো ঘর্ষণের কারণে ডিভাইসের ঘর্ষণের কারণে ঘর্ষণের জন্য ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে আমাদের এক্স্যাক্ট ভ্যালুটা দিতে পারে না যার কারণে আমরা বলি সাধারণত এটা পিছর ত্রুটি এটা শূন্য ত্রুটি দুইটা মিলেই যান্ত্রিক ত্রুটি চলো এবার আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে যে আসলে আমাদের পর্যবেক্ষণ ত্রুটি সেটা এটা বেশি ইম্পর্ট্যান্ট একটু পর্যবেক্ষণ ত্রুটি অনেকগুলো আছে একটা একটা করে ব্যাখ্যা করি চলো আমি যা যা বলছি মুখে এগুলো একটু খাতা লিখে রাখবা তাহলে আর ভুলবা না সো পর্যবেক্ষণ পর্যবেক্ষণ ত্রুটি পর্যবেক্ষণ ত্রুটি অনেকগুলা এক সাধারণত বলা হয় ব্যক্তিগত দুই লম্বন ত্রুটি তিন আর সেটা হচ্ছে প্রান্তদাগ চার পরিবেশগত একটা একটা করে বলি হ্যাঁ আহ পর্যবেক্ষণ ত্রুটি হচ্ছে তুমি যখন একটা মানে এক্সপেরিমেন্ট করো তখন হচ্ছে যে তোমার এক্সপেরিমেন্ট কালে তোমার সাধারণত এরকম ত্রুটি গুলো হতে পারে আমি একটা একটা করে ব্যাখ্যা করি দেখো ব্যক্তিগত ব্যক্তিগত কীরকম একটা জিনিস তুমি যদি বারবার করে মাপবো তোমার কাছে বারবার ভ্যালু আসতেই পারে এটা নর্মালি আমরা লেভে গেলে আমরা দেখি যে কখনও কখনও কোনো একটা ভ্যালুর মানি আমাদের নানা রকম হতে পারে সেটা হতে পারে স্পন্দন গতির ক্ষেত্রে আমরা যখন জি ফোর্স বের করি বা বিভিন্ন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে দেখা যেতে পারে সেটা হচ্ছে তুমি যখন বারবার মাপবা তো সেক্ষেত্রে এটা এক্সিস্ট করতে পারে লম্বন ত্রুটি কাকে বলে সাধারণত লম্বন ত্রুটি এটা একটু বেশি ইম্পর্টেন্ট তুমি আমি তুমি টাইট্রেশন করেছো কিনা জানি না যখন টাইট্রেশন করতে যাবা তখন দুইটার জিনিস এক্সিস্ট করে একটা হচ্ছে আপার মিনিসকাস এই যে পানিতে এরকম করে থাকে তাই না একটা ইয়ের মধ্যে সাধারণত পিপেটের মধ্যে যখন নাও এরকম করে থাকে আপার মিনিসকাস নিচের যে পার্টটা থাকে সেটাকে বলো লোয়ার মিনিস্কাস আবার আর লিখে এটাকে আপার মিনিস্কাস আপার মিনিসকাস এটাকে বলা হয় লোয়ার মিনিসকাস তুমি যদি নিচের থেকে তাকাও নিচের থেকে তাকাও তুমি যেটা দেখতে পাবা সেটা হচ্ছে লোয়ার মিনিস্কাস যদি উপর থেকে তাকাও তুমি দেখতে পাবা আপার মিনিসকাস ভালো মতো তুমি যদি আবার পাশাপাশি এভাবে তাকাও তো তুমি পাবো হচ্ছে যে একদম লেভেলের ভ্যালুটা বা লেভেলের ভিউটা তো এই সংক্রান্ত যে সমস্যাটা হয় তুমি এক এক সাইড থেকে দেখলে এক এক রকম যেটা আসতেছে সেটা সাধারণত বলো লম্বন ত্রুটি আর রাইট এটাকে সাধারণত বলা হয় লম্বন ত্রুটি এই তিনটা জিনিস দাগ প্রান্ত তার সাধারণত দেখা যাচ্ছে যে তুমি একটা স্কেলের দেখলে দেখলা সো এই যে কখনো কখনো ইউজ করতে করতে ইউজ করতে করতে স্ট্যান্ডার্ড যেখান থেকে মাপো মেইন দাগটাই মুছে যায় যার ফলে তুমি আসলে কোনখান থেকে শুরু ওইটাই মাপতে পারো না বা কখনও কখনো দেখা যাচ্ছে মিটার গছকে বারবার বারবার ফেলতে ফেলতে ওই দাগই মুছে গেছে সো ওই পর্যায়ে গিয়ে তুমি আর এটাকে আমি তুমি আর এটাকে মেজার করতে পারো না এটা হয় আর পরিবেশগত যেটা সেটা হচ্ছে কখনও কখনও আবহাওয়ার উপর কিছু কিছু এক্সপেরিমেন্ট নির্ভর করে যেমন তুমি শিশিরাঙ্ক মাপতে যাও আর্দ্রতার উপর ডিপেন্ড করবে সো যেগুলোর উপর তোমার হাত নাই দৈবভাবে যেগুলো আসলে এক্সিস্ট করে বা রেগুলেট করে ওই যে সুযোগ ত্রুটিগুলো এক্সিস্ট করে সেটাকে আমার পরিবেশগত মাই জিয়ার স্টুডেন্টস তোমরা আমাকে একটু বলো যে এই চারটা চারটা ত্রুটি তোমরা বুঝতে পেরেছো কিনা মানে পর্যবেক্ষণের ক্ষেত্রে তাহলে আমি পরবর্তী ডিসকাশন দিয়ে শেষ করব জি ভাইয়া আর রিপিট করবেন আচ্ছা ভাইয়া বের হয়ে গেছিলাম আবার একটু বলবেন যান্ত্রিক টুটিটা আচ্ছা আমি আরেকবার রেখা মানে দুটাকে রিপিট করি হ্যাঁ যান্ত্রিক ট্রুটি হচ্ছে সিম্পলি তোমার যন্ত্রের সমস্যা এটা তুমি আমি তুমি অ্যাক্নোলেজ করো আমি অ্যাক্নোলেজ করি কিন্তু যান্ত্রিক টুটি দুইটা পার্টে ভাগ হয়ে যায় এক পিছত ত্রুটি আরেকটা হচ্ছে শূন্য ত্রুটি শূন্য ত্রুটিটা কেন হয় কখনো কখনো দেখা যাচ্ছে যে স্লাইড ক্যালিপার্স কিংবা ভার্নিয়ার স্কেলের দাগ যেটা আছে সেটা মূল স্কেলে শূন্য দাগের সাথে মিলে না আইদার ডানে থাকে অথবা বামে থাকে লঘিষ্ট করণনের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস ঘটে বৃত্তাকার স্কেলে শূন্য দাগ আর মেন স্কেলে শূন্য দাগ মিলে না তো কাহিনী কি এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আগে যদি যেহেতু ঝামেলাটা হয় আগে আমরা পরে হচ্ছে যে আমরা একটু যোগ করে নিই আমরা এটা ত্রুটিটা সম্পাদন করি যদিও ত্রুটি সংশোধনী আমি পরের দিন পরব ওকে সো এইটা আমরা পেয়েছি এখন এই যে আমরা দেখলাম যে মাত্র শূন্য ত্রটিটা এক্সিস্ট করে শূন্য ত্রটি দুইটা পার্টে এক্সিস্ট করে এক ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক কোনটাকে আমরা বলবো যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মূল স্কেল থেকে ডান দিকে থাকে অথবা লঘিষ্টকরণের ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা নিচে থাকে মূল মানে ভার্নিয়ার স্কেল বা লঘিষ্টকরণের যেটা ওই টাসলাইট কেভার্স এটা যদি নিচের দিকে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে ইন জেনারেল ধনাত্মক অথবা বাম দিকে অথবা উপরের দিকে থাকলে সেটা হচ্ছে ধনাত্মক একটা পার্ট শেষ আরেকটা পার্ট কি পিছক ত্রুটি তুমি দেখো বারবার 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 জিনিসটাকে ইউজ করতেছো বারবার ঘুরাচ্ছ দেখো তো ভিতরে একটা ফ্রিকশান কিন্তু হচ্ছে তোমরা সবাই জানো মাই ডিয়ার্স্ট স্টুডেন্ট যখন ফ্রিকশান হয় তখন কিছু পরিমাণে তাপ উৎপন্ন হয় কিংবা ওইখানে ক্ষয় হয়ে যায় ক্ষয়ের কারণে যে ত্রুটিটা এক্সিস্ট করে সেটা হচ্ছে পিছ ত্রুটি তাহলে তুমি বুঝতেই পারতেছো আমাদের যান্ত্রিক ত্রুটি দুইটা ভাগে ভাগ করা যায় পিছ ত্রুটি আমাদের শূন্য ত্রুটি শূন্য ত্রুটি দুইভাবে ধনাত্মক ঋণাত্মক পর্যবেক্ষণ চুরি দিতে আসি পর্যবেক্ষণ হচ্ছে তোমার অবজারভেশন তুমি যখন এক্সপেরিমেন্টটা করতে যাবা তখন তুমি কী কী এরোরগুলো ফেস করতে থাকো এটা চারটে এরোর থাকতে পারে ব্যক্তিগত লম্বন প্রান্তদাগ কিংবা পরিবেশগত প্রান্তদাগ অথবা আরেকটা লিখতে পারে সেটা হচ্ছে সূচক সূচকটা হচ্ছে তোমার নর্মালি পাওয়ারের ক্ষেত্রে ইন জেনারেল হতে পারে বা তোমার বিভিন্ন ওই যে কাটাকুটার ক্ষেত্রে তোমার এটা হতে পারে সো এটা নর্মালি আমি একই ধরেছি স্ট্যান্ডার্ড ভ্যালুর জন্য তো ওইটা ক্ষেত্রে আর পরিবেশগত নর্মালি ব্যক্তিগত কীরকম হতে পারে ব্যক্তিগত হচ্ছে একই জিনিস তুমি যখন বারবার 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 নিতে থাকো তোমার কাছে পৃথক মান আসে এই পৃথক মান থাকার কারণে তোমার ওগুলোতে থাকে লম্বন থ্রুটি লম্বন থ্রুটি যখন তুমি মাপতে যাও তখন হচ্ছে তো তোমার এই যে আপার মিনিসকাস লোয়ার মিনিস্কাস অ্যান্ড লেভেল ভিউ তিনটা ভিউর জন্য তোমার তিনটা ভ্যালু আসে ওইটা এক্সিস্ট করে প্রান্তদাগ প্রান্তদাগ তো বললামই পরিবেশ বিভিন্ন সময় বিভিন্ন আর্দ্রতা থাকে পরিবেশের অবস্থার কারণে ইন জেনারেল আমাদের সমস্যাগুলো হয় মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু বলো এই পর্যবেক্ষণ ওয়েলকাম ব্যাক এগেন আমি জানি না নেটের কী অবস্থা এত বাজে নেটের মধ্যে কীভাবে ক্লাস নিব আমি বুঝতে পারছি না আসলে ক্লাস তো প্রায় শেষ আলহামদুলিল্লাহ যে মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই বুঝিয়ে নিচ্ছি সো যেটা বুঝালাম আর কি র্যাপ আপ করলাম সো এটার পরে আসলে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে দুইটা জিনিস এক পুনরাবৃত্তিমূলক ভাইয়া এমন হইতেছে কেন আমি জানি না নেটে বারবার সমস্যা হচ্ছে তো দেখা যাক কি করা যায় আমি দেখি একটু আই একটু কবিতা শোনাতে হবে ওকে সো ফ্যাক্ট হচ্ছে তারপর যেটা আমাদের যে দুইটা ত্রুটি আছে অলরেডি আর সেটা হচ্ছে এলোমেলো ত্রুটি আর আমাদের একটা এলোমেলো ত্রুটি আরেকটা হচ্ছে পুনরাবৃত্তি মিলো এই দুটো একটু বুঝিয়ে দিলে আমাদের আজকে আপাতত টপিক শেষ এলোমিনোটি আর পুনরাবৃত্তিমূলক ত্রুটি সো পুনরাবৃত্তি সিম্পল প্রত্যেকটা এক্সপেরিমেন্টের একটা কার্যধারা থাকে কার্যধারা এই কার্যধারাতে তুমি যদি কোনো ঝামেলা করো ক্যাচাল করো এটাকে বলা হোক তোমার ওই সেম প্রবলেমটা বারবার বারবার হবে তুমি যদি প্রপার গাইডলাইন না মেলে তুমি এক্সপেরিমেন্ট যখন করবা ইউনিভার্সিটি তখন কলেজে হয় কি না জানি না তবে ইউনিভার্সিটিতে তোমাদেরকে একটা ল্যাপশিট দিয়ে দেয় ওই ল্যাপশিট অনুযায়ী তোমাকে এক্সপেরিমেন্টটা করা লাগে সো তুমি যদি ওইটা না করো ইন জেনারেল ওইটার জন্য যে ত্রুটিটা হয়ে থাকে সেটাকে বলা হয় বারবার ভুল হবে ত্রুটি আর এলোমেলো ত্রুটি কী বলা হয় তুমি যে একটা জিনিসকে যদি বারবার যদি যে নর্মালি কী হয় স্ক্রুগজটাকে বারবার ফেলা হয় বা অযত্নের কারণে যে ধরনের ত্রুটিগুলো এক্সিস্ট করে সেটা হচ্ছে তোমার নর্মালি এলোমেলো ত্রুটি সো এই দুটো বেশি ইম্পর্টেন্ট না প্রথম যে দুটো পড়িয়েছি এই দুটো থেকে মাঝে মধ্যে কোয়েশন আসে এটা একটু বেশি ইম্পর্টেন্ট তো তোমাদের কাজ কী হবে মোটামুটি ক্লাসটা আজকে একটু অ্যাপ আপ করি আমরা ফার্স্ট ডে পড়িয়েছি যে আসলে রাশিগুলো দেখতে কী রকম রাশিগুলো কী কী হিসাব নিকেশ আছে সেগুলো তার পাশাপাশি সেখান থেকে আসলাম যে পরিমাপ পরিমাপের হিসাবগুলো আসলে কী ধরনের ত্রুটিগুলো এক্সিস্ট করে বা এরগুলো কেন এক্সিস্ট করে কীভাবে এক্সিস্ট করে আদ্যপান্ত বিষয়গুলো মাই মাইজিএস্টুরেন্ট নোট করার সময় অবশ্যই অবশ্যই তোমরা দেখবা যে আজকের লেকচারের পরও খাতার মধ্যে কিছু খালি জায়গা আছে নোটটা করার স্টাইলটা ঠিক এরকম হবে সেই খালি জায়গাগুলো বইটা তোমরা পড়বা পড়ে বইয়ের যে খালি জায়গার মানে খাতার মধ্যে যে খালি জায়গাগুলো আছে বইয়ের যে পার্টটা তুমি মনে করো ইম্পর্ট্যান্ট যেটা তুমি ইচ্ছা করে একদম লাল মানে হাইলাইটার দিয়ে একদম বইয়ের পেজ ছেড়ে ফেলার মতো অবস্থা হইতো ওই লাইনগুলো তুমি খাতার মধ্যে দিবা খাতার ওই খালি জায়গাগুলোর মধ্যে দিবা এই খাতাটা কি হবে পরীক্ষার ঠিক আগের রাতে তুমি এই খাতাটাই পড়ে যাবে অ্যান্ড ইনশাল্লাহ মাইজিয়া স্টুডেন্ট তুমি বেস্ট রেজাল্টটা তুমি এখান থেকে আমি যে খাতাটা তোমাদেরকে রেডি করে দেব এখান থেকে তুমি আপ টু অ্যাডমিশান ট্রেস্ট মি আপ টু অ্যাডমিশান তুমি এই খাতাটা পড়বা সো এই ছিল মোটামুটি আমাদের যে গাইডলাইন নোট নিয়ে গাইডলাইন অনেকের কোয়েশান থাকে ভাইয়া আচ্ছা অনেকে কী কী বলতেছে দেখি একটু ভাইয়া বারবার খালি ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছে আমি যার আমি আন্তরিকভাবে দুঃখিত মাইজিয়া স্টুডেন্ট বারবার ইন্টারাপ্টেড হওয়ার কারণে নেটকে কোনো কানেকশন কোনো প্রবলেম হচ্ছে দুঃখিত সো আপ টু অ্যাডমিশান তুমি এই খাতাটাই পড়বা সো নোটটা নিয়ে একটু যত্ন সহকারে নোটটা করবা ক্লাস যখন করতেছো কষ্ট করে একটু নোটও করবা সাথে সাথে দেখ মনে হয়েছে তাহলে মনে হবে যে অন্তত পক্ষে না আমার পড়াটা আমার কাছে সার্থক হচ্ছে তোমাদের পড়াটা তোমাদের কাছে সার্থক হচ্ছে জিনিস শেষে এটা সেন্স মেক করবে আর রাইট সো সকাল থেকে অলরেডি আমার টানা দুইটা ক্লাস হয়ে গেছে সো একটু আমারও রেস্টের দরকার সো এইটুকু মোটামুটি তোমাদের আজকের লেসন ছিল আমার এরপরের ক্লাসটাতে এই সপ্তাহে আরেকটা ক্লাস আছে কিন্তু এরপরের ক্লাসটাতে আমরা মোটামুটি ম্যাথমেটিক্যাল টার্মগুলো ওখান থেকে শুরু করে একদম বেসিক থেকে মাই ডিয়ার স্টুডেন্ট আমি বিশ্বাস করি আমি একটা স্টুডেন্টকে সেভাবে পড়াই যে একদম ফিজিক্স না জীবনে কিছুই পড়ে নাই বাট আমার ক্লাস থেকে সে আজকে স্টার্ট করতেছে মানে সে জিনিসপাতিগুলো অন্তত তাকে বোঝানোর জন্য পড়ার যেহেতু স্প্রিয়াটা জাগে আমি যাতে সে কাজটা যদি করতে পারি সে জায়গা থেকে আমি মনে করি আমি সাকসেসফুল অল রাইট মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আজকের ক্লাসের সবগুলো টপিককে তোমরা বুঝতে পেরেছো কিনা প্লাস ক্লাসটা তোমাদের আজকে কেমন লেগেছে Alright, আর নো ওয়েস যাদের ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই আমি ট্রাই করবো আজকের মধ্যে যদি পসিবল হয় আমি ইউটিউবে আমি এটাকে আপলোড করে দিব আজকের ক্লাসটায় লেকচার ওয়ান আর ইউটিউবে যখন আপলোড করে দিব তখন মোটামুটি সবগুলো একসাথে থাকবে হোপফুলি সো চিন্তার কোনো কারণ নেই তোমাদের জন্য যা কিছু বেস্ট দরকার কুইক অনলাইস স্কুল তোমাদেরকে দেওয়ার জন্য সবসময় সচেষ্ট থাকবে ইনশাল্লাহ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা যদি সবসময় থাকে তো ইনশাআল্লাহ আই গেস তোমাদের জন্য কোনো কিছুতেই আমাদের আমার ঘাটতি রাখবো না রাইট কেউ কিছু বলো না কেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া বুঝছি তবে লাস্ট দুইটা পার্ট আবার দেখব একটু নোট করা হয়নি অল ঠিক আছে সমস্যা নেই পরে দেখে নিও ক্লিয়ার স্যার থ্যাংক ইউ আমার কমেন্ট আসছিল না এই কারণে একটু দেরিতে পড়া সো সবাই সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা রমজানের চেতনায় সবার জীবন সুন্দর হোক এবং নিজেদের যে আত্মশুদ্ধির যে পার্টটা নিজেদের জীবনের যত খারাপ পার্টগুলো আছে নেগেটিভিটি সকল নেগেটিভিটিগুলো জীবন থেকে মুছে যাক এবং আমাদের যে লাইফের মধ্যে গোলটা গোলগুলো আমাদের অ্যাচিভ হোক নিজেদের ওয়েতে নিজেদের জীবনকে সবাই ভালোবাসতে শিখো নিজেদের জীবনকে নিজেরা সুন্দরভাবে গঠন করো স্বপ্ন জয়ের সাথে তোমাদের নিজেদের জীবনের যতগুলো অঙ্গীকারগুলো আছে সেগুলো যুক্ত থাকুক সবার জীবন সুন্দর হোক কর্তব্য হোক সো এই কারণে আজকে আমি শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফিজ